জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ। বন্ধুগণ, ফিটকারি, ফিটকারি এমন একটি জিনিস যে ফিটকারি দ্বারা বাড়িতে আপনার বাড়িতে থাকা সকল বাস্তুদোষকে দূর করা যায়, ধন লাভ করা যায় ফিটকারি দ্বারা। জীবনে যদি আপনার কোনো ধরনের ঋণী হয়ে আছেন, আপনার টাকা নিয়ে সমস্যা, সেই ঋণ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবং তার উপরেও বাড়িতে সুখ শান্তি ধন সম্পত্তি সকল কিছু প্রচুর পরিমাণে বৃদ্ধি করা যায় ফিটকারির সাহায্যে। ফিটকারিতে অনেক গুণ আছে, কেন কি ফিটকারির মধ্যে বা ফিটকারি যে রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি, তার থেকে আমাদের জীবনে অনেক কিছু ভালো কিছুকে আমরা আকর্ষণ করতে পারি। ফিটকারিতে আছে অনেক বেশি গুণ এবং অনেক শক্তিশালী বা অনেক প্রভাবশালী জিনিসও বলা যায় ফিটকারিকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফিটকারি দ্বারা কিভাবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, ভাগ্যে ধনলাভ আসবে এবং আপনি ঋণমুক্ত হবেন, বাড়িতে কিভাবে সুখ শান্তি আনা যায় ফিটকারির সাহায্যে, সেই সকল বিষয়ে এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এবং যারা আজকে এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো ফিটকারিকে ব্যবহার করার জন্য দুইটি উত্তম দিন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। কেন কি শনিবার এবং মঙ্গলবার এই দুইটি দিনে আমরা আমাদের জীবন থেকে, আমাদের বাড়ির থেকে সেই সকল অশুভ শক্তিকে দূর করতে পারি। কেন কি শনিবার এবং মঙ্গলবার এই দুইটি দিনের বৈশিষ্ট্য রয়েছে। তো শনিবার এবং মঙ্গলবারে আপনাদেরকে এই উপায়গুলিকে আপনাদেরকে মেনে চলতে হবে এবং এই উপায়গুলিকে বা এই প্রতিকারগুলিকে করতে হবে। সহজ সরল প্রতিকার একবার করে দেখুন, হয়তো আপনি ভাবার চাইতেও বেশি ভালো ফল আপনি পেতে পারেন। তো শনিবারে এবং মঙ্গলবারে এই প্রতিকারগুলিকে আপনি অবশ্যই করবেন। যদি আপনার জীবনে ধনলাভের প্রয়োজন, যদি আপনার জীবনে আর্থিক সংকট চলছে, অর্থ নিয়ে সমস্যা, আপনার পকেটে টাকা নেই, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আপনি বৃদ্ধি করতে পারছেন না, আপনার ব্যবসা স্থলিতে আপনার সমস্যা, গ্রাহক নেই, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি সামান্য একটু ফিটকারি শনিবারে আপনি আপনার যে বাড়িতে যেখানে আপনি টাকা পয়সা রাখছেন, যে আলমারিতে রাখছেন বা যেখানে রাখছেন আপনি টাকা পয়সা, আপনি সেইখানে আপনি সামান্য একটু ফিটকারি আপনি সেখানে রেখে দিন। তো এই কাজটি যখনই আপনি করবেন, তো আপনার সেই যে ধন সঞ্চয়, যে কারণে আপনার ধন সঞ্চয় হচ্ছিল না, যার খারাপ প্রভাবের জন্য ধন সঞ্চয় হচ্ছিল না, যে বাস্তু দোষের জন্য ধন সঞ্চয় আপনার হচ্ছিল না, টাকা পয়সা আপনি বৃদ্ধি করতে পারছেন না, জমা করতে পারছেন না, সেই দোষটি আপনার বাড়ির থেকে চলে যাবে আপনি যখনই আপনার সেই জায়গাতে আপনি ফিটকারি রাখবেন যেখানে আপনি আপনার উপার্জনের টাকা আপনি জমা করে রাখেন বাড়িতে। এবং শনিবারে আপনি যখনই স্নান করবেন, বলাই হয় যে শনিবার হচ্ছে দেহের থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য কিছু এমন এমন কিছু ছায়া, এমন এমন কিছু শক্তি, কুশক্তি, কুনজর ইত্যাদিকে দূর করার জন্য শনিবার হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। তো শনিবারে আপনি আপনার যখনই আপনি স্নান করবেন, সেই সময় স্নানের জলে সামান্য একটু ফিটকারি আপনি মিশিয়ে তারপর আপনি স্নান করুন। এই কাজটি প্রতি শনিবারে অবশ্যই আপনি করবেন। যদি বাড়িতে আপনার উন্নতি হচ্ছে না, বাড়িতে উন্নতি নেই, ব্যবসায় উন্নতি নেই, আপনার চাকরিতে উন্নতি নেই, তো সেই সময় আপনি একটি কালো কাপড়ে আপনি সামান্য কিছু ফিটকারি আপনি কালো কাপড়ে রাখবেন এবং সেই কাপড়টিকে বেঁধে
আপনার বাড়ির যে মুখ্য দুয়ার রয়েছে, যে দরজা রয়েছে যেখান দিয়ে বাড়িতে সকলেই প্রবেশ করে, সেখানে আপনি সেটিকে ঝুলিয়ে রাখবেন। যদি আপনার কোনো দোকান আছে বা কোনো ব্যবসা স্থলই আছে, আপনি সেখানেও আপনি সেই মুখ্য দুয়ারে সেটিকে মিডিল একদম মধ্যিখানে সে কালো কাপড়ে ফিটকারি বেঁধে উপরে সেটিকে ঝুলিয়ে রাখবেন। এতে কী হবে, আপনার বাড়িতে উন্নতির রাস্তা আপনার বাড়িতে চলে আসবে। যে বাড়িতে আপনার উন্নতি ছিল না, সেই বাড়িতে খুব শীঘ্রই চারদিক থেকে উন্নতি আসবে। যে ব্যবসাতে আপনার লোকসান হচ্ছিল, সেই ব্যবসাতে আপনি লাভবানও আপনি হবেন। যদি আপনার টাকার অভাব চলছে, অর্থ সংকট চলছে, হঠাৎ টাকার খুব প্রয়োজন আপনার জীবনে, টাকার জন্য আপনি ছোটাছুটি করছেন, টাকা নেই, এর উপরেও আপনার জীবনে বহু টাকা আপনি ঋণী হয়ে গেছেন, সেই ক্ষেত্রে শনিবারে আপনাকে কী করতে হবে, একটি পানের পাতা নেবেন, একটি পান পাতা নেবেন এবং সেই পান পাতায় সামান্য কয়েক টুকরো ফিটকারি রাখবেন এবং সেখানে কিছু সিঁদুর রাখবেন। সিঁদুর এবং ফিটকারি সেই পান পাতাতে বেঁধে আপনি যে কোনো সন্ধ্যার পর যে কোনো বটগাছের সামনে গিয়ে একটি বড় পাথর নিয়ে সে পাথর চাপা দিয়ে সে পানটিকে সেখানে রেখে দেবেন, অর্থাৎ পানটি রাখার উপর তার উপর একটি পাথর চাপা দিয়ে দেবেন। এতে আপনার জীবনে সেই যে ঋণের প্রবলেম, সেই ঋণের প্রবলেম দূর হবে এবং আপনি যে অর্থ সংকট আপনার জীবনে চলছিল, সেই অর্থ সংকট থেকেও আপনি মুক্তি পাবেন, আপনার অর্থ সংকট দূর হয়ে যাবে, উপার্জনের বহু রাস্তা আপনার জীবনে চলে আসবে। এরপর হচ্ছে আপনি আপনার বাথরুমে, যদি আপনার বাড়িতে বাস্তু দোষ আছে, বলা হয় যে যে বাড়িতে বাস্তুর দোষ থাকে, বাস্তু দোষ থাকে, সে বাড়ির উন্নতি কোনো দিনও হয় না, সে বাড়িতে অবনতি খুব শীঘ্রই চলে আসে, সে বাড়িতে শান্তি কোনো দিনও আসে না। তো যদি আপনার বাড়িতে তেমন বাস্তু দোষ রয়েছে, তো আপনি আপনার বাথরুমে এমন জায়গায় শনিবারে আপনি ফিটকারি রাখবেন যেন সেটি কেউ দেখতে না পায়, কোথায় উপরে বা এমন জায়গায় আপনি বাথরুমে রেখে দিবেন এবং প্রতি শনিবারে পুরনো ফিটকারিটি আপনি আপনার বাথরুমের যে নালা রয়েছে সেখান দিয়ে আপনি সেটাকে ভাসিয়ে দিন এবং নতুন করে আপনি আবার ফিটকারি রেখে দিন। এবং ফিটকারিটি একটি কাচের পাত্রেই আপনি রাখবেন, কাচের বাটি বা কাচের গ্লাসে আপনি রাখবেন। যদি আপনার বাড়িতে অশান্তি, বিভিন্ন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, ভাই বোনের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অর্থাৎ এক প্রকার বলতে গেলে বাড়িতে শান্তি নেই, সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়িতে প্রতিটি বিছানার নিচে আপনি ফিটকারি রেখে দিন। তো যে দোষের জন্য এই সমস্যাগুলি বাড়িতে সৃষ্টি হচ্ছিল, সেই সমস্যাগুলি আপনার বাড়ির থেকে চলে যাবে। এবং যদি জীবনে আপনি প্রচুর উন্নতি করতে চাইছেন জীবনে, কিন্তু আপনার উন্নতি হচ্ছে না, আপনি বুঝতে পারছেন না যে আসল কাহিনী কোথায়, আসল প্রবলেম কোথায়, চেষ্টা করার পরও উন্নতি হয় না, বহু চেষ্টা বহু পরিশ্রম করে চলছেন কিন্তু আপনার উন্নতি হয় না, আপনি যেভাবে ভাবছেন সেভাবে কোনো কাজই হচ্ছে না, তো তার জন্য আপনি ফিটকারি নেবেন শনিবারে। ফিটকারি শনিবারে নিয়ে আপনার সম্পূর্ণ পা থেকে মাথা অবধি সাতবার সেই ফিটকারিকে আপনি ঘোরাবেন, ঘোরানোর পর সেই ফিটকারিটিকে আপনি জ্বালিয়ে দিন। তো আপনার জীবনে, আপনার ভাগ্যে বা আপনার শরীরের উপর যদি তেমন কোনো দোষ রয়েছে যে দোষের জন্য আপনার উন্নতি হচ্ছে না, বারংবার আপনি বিফলতার মুখ আপনাকে দেখতে হচ্ছে, সেই জিনিসটিও আপনার শরীর থেকে চলে যাবে, আপনার ভাগ্য থেকে চলে যাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।